সুধি দর্শক মণ্ডলী, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা আজকে জাতীয় বীমা দিবস 2022 এর উপলক্ষে একটি বিশেষ টক শো আয়োজন করতে যাচ্ছি। চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আয়োজিত এই বিশেষ টক শোতে আজকের বিষয় হচ্ছে বীমা শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। প্রথমে আমি আমাদের অতিথিদের পরিচয় করিয়ে দিই। আমার বাঁয়ে আছেন জনাব পি কে রয়, এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। জনাব এস এম ইব্রাহিম হোসেন, প্রধান অনুষদ ও সদস্য পরিচালক, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি। জনাব এম এম মনিরুল আলম, মুখ্য নির্বাহী কর্মকর্তা, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আপনাদেরকে স্বাগত। বৈশ্বিক বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়েই আমাদের এই জাতীয় বীমা দিবস উদযাপন করতে যাচ্ছি অত্যন্ত অনাড়ম্বরভাবে। আর এই বীমা দিবসে আমাদের যেই সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়েই আজকের এই টক শো। তো আমি প্রথমেই এই টক শোয়ের আলোচনা করতে যাচ্ছি। দেশের অর্থনীতি যত বেগবান হবে, বীমার গুরুত্ব ততই বাড়বে। মুক্তবাজার অর্থনীতিতে দীর্ঘমেয়াদী টেকসই হওয়ার জন্য বীমা শিল্পের বিভিন্ন ভূমিকা রয়েছে। আমি জনাব পি কে রয় স্যারকে বলবো আপনার এই সম্পর্কে মতামত। 1960 সালের 1 মার্চ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্সের মাধ্যমে এই বীমা জগতে পদার্পণ করেছিলেন। এটি আমাদের জন্য একটি ইতিহাস, অত্যন্ত গর্বের, আমরা গর্ববোধ করি। অন্য কোনো সেক্টরই কিন্তু বঙ্গবন্ধুর পদার্পণের জন্য এমন কোনো দিবস উদযাপন করে না, বাট আমরা সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকার এই অনুমোদনটি আমাদের এই বীমা সেক্টরকে দিয়েছেন আইডিআরের মাধ্যমে। আমরা এটা সুন্দরভাবে উদযাপন করব এবং এটার সাথে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগও সম্পৃক্ত রয়েছেন, সরাসরিভাবে তারা এটাকে পর্যবেক্ষণ করছেন। তো আজকে যে আমার কাছে যে প্রশ্নটা করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অর্থনীতি অনেক এগিয়ে যাচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। বাংলাদেশেও কিন্তু এই 50 বছরে বীমার অগ্রগতি একবারে ছোট করে দেখার মতো নয়, কারণ এই 50 বছরে বাংলাদেশে বর্তমানে প্রায় 81টি কোম্পানি কাজ করছে। লাইফে যেমন আমরা দেখছি প্রায় 35টি কোম্পানি, একটি সরকারি সহ, নন লাইফেও কিন্তু 45টি প্লাস একটি সরকারি, তার মানে 46, টোটাল প্রায় 81 কোম্পানিজ কিন্তু কাজ করছে। তো 81 কোম্পানিজ এগিয়ে যাচ্ছে ডেফিনেটলি। আমাদের প্রিমিয়াম বর্তমানে কিন্তু এই সেক্টরে প্রায় 14,000 কোটি টাকা। হ্যাঁ, এটা আমরা বলতে পারি জিডিপি গ্রোথ যতটা হচ্ছে, আমরা যদি অ্যাভারেজ জিডিপি গ্রোথ দেখি গত 5 বছরে এটা আমাদের প্রায় 7.6% আর 7.5%। তো এখন যেটা হচ্ছে, অর্থনীতিকে যদি আমাদের সাপোর্ট দিতে হয়, আমরা তো ব্যবসা ক্ষেত্রে রিস্ক গ্রহণ করি, আমরা সামাজিকভাবে অনেক দায়িত্ব গ্রহণ করি, যেমন লাইফ ইন্স্যুরেন্সগুলো সারা বাংলাদেশে বিরাট একটা স্কোপ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টগুলি করতে হবে, যেটা আমি প্রথমেই বলবো যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের মধ্যে যেটা রয়েছে, ইড্রাকে আরও শক্তিশালী করতে হবে, আরও স্ট্রেংথেন করতে হবে, আরও অনেক বেশি ম্যান পাওয়ার দিতে হবে। তাহলে কী হবে, ইড্রা কিন্তু একটা সুপারভাইজারি অথরিটি, একটা কন্ট্রোলিং অথরিটি, তারা আমাদেরকে রেগুলেট করে। তাদের যদি প্রপার ম্যান পাওয়ার না থাকে, 81টা কোম্পানিকে রেগুলেট করা অনেক কঠিন কাজ। তো এখানে প্রপারলি মনিটরিং করা, ক্লোজ মনিটরিং করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু রয় স্যার, আমি যদি এভাবে বলি যে আমাদের অর্থনৈতিক ডাবল ডিজিট গ্রোথ হওয়ার প্রয়োজন, সরকার সেই সম্ভাবনা দেখছে, সেখানে বীমা কীভাবে অবদান? আমি সেই জন্যই কিন্তু আমি যাচ্ছি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রতি আমি গুরুত্বটা প্রথম দিয়েছি। 1 নম্বরে আমি বলেছি যে আমাদের ইড্রাকে স্ট্রেংথেন করতে হবে। 2 নম্বরে যেটা আমি বলছি, আমাদেরকে অটোমেটেড করতে হবে, ফুললি ডিজিটাইজড হতে হবে। এই ডিজিটালাইজড করার জন্য কিন্তু ইড্রা কিছু উদ্যোগ নিয়েছেন, নেয়নি যে তা না। যেমন প্রত্যেকটা কোম্পানিকে তারা বলেছেন যে উইদিন শর্ট টাইম একটা টার্গেট পিরিয়ড দিয়েছে, এর মধ্যে তাদেরকে অটোমেটেড হইতে হবে, ডিজিটাইজড হইতে হবে। কিন্তু সাথে সাথে তারাও কিন্তু কিছু উদ্যোগ নিয়েছে, যেমন আপনার এখন যেটা বলেছে যে তারা ইএমপি কিন্তু তারা একটা ডাটা স্টোরেজের একটা বড় ব্যবস্থা করেছে, সেখানের মাধ্যমে আমাদের কিন্তু কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা ডিজিটালাইজেশন, আমরা সেবার মাধ্যমে এই অবদানটা রাখব, ডেফিনেটলি পারবো। আর স্যার, আপনার কাছে আবার ফিরে আসবো, তার আগে আমি মনিরুল আলম স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে অর্থনৈতিক টানাপোড়ন ও জীবন ব্যক্তির ক্ষেত্রে ঝুঁকি নিয়ন্ত্রণে শিল্পের ভূমিকা রয়েছে। ব্যবসা বাণিজ্যর সাধারণ বীমা এবং জীবনের ক্ষেত্রে জীবন বীমা, এবং এই উভয় বীমাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য একটা গুরুত্ব রয়েছে। এই দীর্ঘমেয়াদী বিনিয়োগটা কি আমাদের এই বীমা শিল্পে আসছে কি না, আপনার কি মতামত? সাস্টেনেবল ডেভেলপমেন্টে আসলে আমরা এসডিজি গোলের মধ্যেও আছি। একটা অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা টোটাল ভ্যালু চেন, স্টার্টিং ফ্রম র মেটেরিয়াল থেকে শুরু করে তার রিজার্ভ, দেন ফ্যাক্টরি প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, এভরি স্টেজে আসলে রিস্ক, দ্যার ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর দ্য ইনভেস্টর। জি, সো তাদের এই যে প্রতিটা স্টেপে যে আনসার্টেনিটি থাকে, যদি কখনো ড্যামেজ হয় প্রপার্টির অথবা ফ্যাক্টরি, তো এটাকে লং টার্ম এই যে রিস্ক ফ্যাক্টরগুলো মিনিমাইজ করে সাস্টেনেবল বিজনেস মডেল যেতে গেলে, এই যে বিনিয়োগকারীরা, যে এই বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে যে বীমা শিল্প এগিয়ে যাচ্ছে না,
তার মধ্যে কি এই বিনিয়োগকারীদের আস্থা কি এখানে আসবে কিনা? এটা আমি যেটা বলবো যে আমরা আসলে জানি এটা আমার কাছে মনে হয় আর কি, এটা ইটস মাই অপিনিয়ন যে আমরা আসলে অনেকটা রিস্ক টেকার। আমরা সেলফ ইনসিওর করতে বিশ্বাস করি, আমার নিজের এটাকে আমরা নিজেই প্রোটেক্ট করার চেষ্টা করি, যেখানে আমরা অনেক সময় হয়তো পারি উদ্ধার পাই, বাট সামটাইমস এটাকে একটা ম্যাসিভ একটা ম্যাসাকার হয়ে যায় যখন দেখা যায় যে যার জন্য আমাদের আসলে যদি বিজনেস কমিউনিটির হিস্ট্রিটা দেখি ওরকম সাস্টেনেবল কিন্তু অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, কিন্তু যদি 100-150 বছরের হিস্ট্রি কিন্তু আমাদের এখানে নাই, মানে একটা পর্যায়ে আসে তারপরে সাস্টেন করতে পারে না, বিকজ ওই যে একটা সাস্টেনেবল বিজনেস মডেল যখন বাইরে দেখি যে 200-250 বছরের পুরনো কোম্পানি হয়তো যারা শুরু করেছিল সেটা তারা নাই এখন, কিন্তু এই যে একটা প্রসেস ডেভেলপ করে গেছেন যেটা বলিব যে উন্নত দিশে যেভাবে ইন্স্যুরেন্সকে তার ইজ পার্ট অফ দেয়ার বাজেট, এই একটা মানে প্রফিট অ্যান্ড লসের মধ্যে একটা অ্যাকাউন্ট অ্যামাউন্ট থাকে, দিস ইজ দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যান্ড দে উইল পুট ওভার দেয়ার। এবং ব্যক্তি পর্যায়েটা এটা অনেকটা বেসিক নিডসের মতো, সেটা বললাম এটা ইন্ডাস্ট্রি কথা আমার, ঠিক একইভাবে আমাদের যে অন্য অন্য খরচ যেরকম থাকে খাদ্য অন্য বস্ত্র যত খরচ আছে এটা ইন্স্যুরেন্স একটা খরচ, এর বাজেট থাকে যে প্রতি মাসে আমি এত টাকা ইন্স্যুরেন্স খরচ করছি, সো দ্যাট আনফর্চুন ইভেন্টগুলো যখন অকার হয় তখন যেন আমি যেন আর্থিকভাবে যেটা হয় যে বলি যে একটা দেখুন উপার্জনক্ষম ব্যক্তির আমার মৃত্যুর কথা সবসময় বলি ইটস বিগ লস, বাট অ্যাট দ্য সেম টাইম যদি কেউ অসুস্থ হয়ে যায় তখন কিন্তু একটা একটা আর্থিক অনেকেই কিন্তু দেউলিয়া হয়ে যায়, কিন্তু অনেক পরিবারের সারা জীবনের ইনকামটা অনেক সময় দেখা যাচ্ছে। সো এই যে বললাম যে আপনি যেটা বলছেন যেটা যে আসলে সাস্টেনেবিলিটি, সো ইকোনমিকে সাস্টেনেবল করার জন্য আমাদের ইন্ডাস্ট্রি এবং ব্যক্তি পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে যদি একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হতে হয় ইন্স্যুরেন্সের ব্যাপক একটা ভূমিকা আছে, এবং আমি মনে করি এটা আমাদের যদি একটা আস্থার জায়গায় তৈরি করতে পারি ডেফিনেটলি পিপুল উইল কাম ফরওয়ার্ড, এবং এই দায়িত্বটা আসলে আমরা ইন্স্যুরেন্স যারা কাজ করি আমাদেরই মানুষের সামনে এটা তুলে ধরা। সরকার তো এই সামাজিক সুরক্ষা বলয়েরই এক ধরনের প্রক্রিয়া আমাদেরকে কি তৈরি করে দিচ্ছেন কিনা? সরকার ধরেন এখন যেটা হয়েছে এখন যেটা হয় আমাদের দেশের কারণে সরকার যত কর্মকাণ্ডগুলো আছে ডিরেক্ট তারা তো আসলে রিসেন্টলি জানেন যে আমাদের অবজেক্টিভ তো অনেক হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের মতো, তো ওয়েলফেয়ার স্টেটের আসলে আমরা ডাইরেক্ট হেল্প করছি, কিন্তু এটাকে সাস্টেনেবল করার জন্যে একটা ইন্স্যুরেন্স মডেল যেটা হেলথের জন্যে আমাদের বড় মেগা বাজেট থাকে, কিন্তু হেলথটাকে ডাইরেক্ট পাবলিক কাছে নিয়ে যাওয়ার থেকে যদি হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি আমরা এটাকে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে যদি মানুষের কাছে তুলে ধরতে পারতাম তাহলে আমার মনে হয় এটাকে আরও বড় আরও মানে ব্যাপকভাবে এটাকে মানুষ উপকৃত হতে পারতো। আমাদের বিমা দিবস উপলক্ষে কিন্তু একটা নতুন সুন্দর প্রোডাক্ট আসছে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা, এটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য। তার আগে একটা করা হয়েছিল যারা নাকি দুর্ঘটনা কবলিত হবে বঙ্গবন্ধু সুরক্ষা বিমা, ওইটাও তাই ছিল। গভর্নমেন্ট অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে, আপনাদের কাছে ফিরে আসবো, তার আগে আমি একটু ইব্রাহিম স্যারের কাছে যাচ্ছি যে অর্থনৈতিক বিভিন্ন নিয়ামক শর্তে বিভিন্ন রকমের অবস্থানের থাকা অবস্থায়ও আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা উনি একজন কিংবদন্তী হয়েও ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন, এই বিমা জাতীয় অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ, উনি এটা অনুধাবন করেছিলেন, আমরা কি সেই পর্যন্ত যেতে পেরেছি কিনা? যেন পিকে রায় স্যার বলেছেন যে জাতির পিতা 1960 সালে আলফা ইন্স্যুরেন্সে তৎকালীন আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন, আমি মনে করি যে আমাদের বিমা সেক্টরের জন্য একটা বড় পাওয়া, এটা খুব আবেগের জায়গা যে উনি বিমার মর্যাদাকে একটা মুকুট পরিয়েছেন এবং এটা আমরা ধারণ করি লালন করি। তো আমি আপনি যে প্রশ্নটা করেছেন যে বিমা সেই ক্ষেত্রে এখনকার অগ্রগতি কতটা হয়েছে, আমি যদি শুধু এইভাবে তুলে ধরি যে স্বাধীনতার পরে বঙ্গবন্ধু জাতীয়করণ করেছিলেন বিমাকে, তখন প্রিমিয়াম ইনকাম ছিল মাত্র 5 কোটি টাকা, সেটা কিন্তু এখন 14,000 কোটি টাকা এসেছে। এবং আমি যদি আরেকটু অন্যভাবে বলি যে এই বিমা সেক্টরে প্রায় 5.5 লাখ লোকের কর্মসংস্থান হয়েছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলা যায় 20 লাখ লোক এখানে ইনভলভ। সুতরাং এই অগ্রগতিটা আমরা সহজে এই স্ট্যাটিস্টিক্স থেকে অনুধাবন করতে পারি যে একটা বিরাট রকমের কর্মসংস্থান এখানে হয়েছে। ব্যাংকে বিমার যে বিনিয়োগটা যাচ্ছে সেখানে কিন্তু ওটা দেখানো হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, সুতরাং ওখানেই আমাদের জিডিপিতে অবদানটা আছে নিঃসন্দেহে। হ্যাঁ, কিছু তো অর্থনৈতিক অবদান পেয়েছি, কিন্তু আমাদের দেশে আপনি বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রতিনিধি হিসাবে আমাদের দেশে কি সেইভাবে দক্ষ জনগোষ্ঠী তৈরি হয়েছে কিনা, বিমার প্রতি আমাদের সেই পেশাদারিত্বের জন্য মানুষ এগিয়ে আসছে কিনা, আপনার কি মতামত? প্রায় 40,000 জনকে পর্যন্ত প্রশিক্ষণ দিয়েছে নানা রকম বিমা টেকনিক্যাল বিষয়ের উপরে, এবং এই পর্যন্ত ইন্স্যুরেন্স একাডেমি থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছে প্রায় 650 জন। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই প্রশিক্ষিত এবং পেশাদার বিমাবিদরা বিদেশেরও মিডল ইস্ট সহ বিভিন্ন দেশেও বিমা পেশায় চাকরি করছেন, সুতরাং এটি আমাদের জন্য একটি বড় অবদান যে আজকে বিমা পেশায় আমরা এই জনবলকে দক্ষ করে তুলতে পারছি, এবং এটা এখন আরও বেগবান হচ্ছে এই সরকারের সময়। সুতরাং আমরা আমাদের যে কর্মযোগ্য সেটাকে অনেক বাড়িয়ে দিয়েছি,
আমরা বিভিন্ন বীমা প্রতিষ্ঠানে দক্ষ জনবল যদি সরবরাহ করতে পারি, দক্ষ জনগোষ্ঠী কি আমাদের সমাজে এই পেশাদারিত্বের আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছে? আমি মনে করি ইতিমধ্যে পেরেছি, কিছু সমস্যা আমাদের আছে, আমরা মনে করি সেগুলো কাটিয়ে উঠতে পারবো। যেমন আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাধারী যারা, তাদের জন্য একটা কোড অফ কন্ডাক্ট আমরা করতে যাচ্ছি। সুতরাং এই আচরণবিধি তারা বীমা কোম্পানিগুলোতে যখন চাকরি করবে তারা মেনে চলবে এবং তার প্রতিফলন আমরা বীমা সেক্টরে দেখতে পাবো। সুতরাং আমি আশাবাদী যে আমরা যেটুকু এগিয়ে গেছি সামনে নিঃসন্দেহে আমরা অনেক দূর। বীমা পেশায় সামাজিক স্বীকৃতিটা অনেক সময় আসে না, এটা কি আপনি কোনোভাবে অনুধাবন করেছেন? কিছুটা আপনার সত্যতা আছে, আমি পুরোটা বলবো না। আমি যদি আপনাকে এইভাবে উদাহরণ দিই যে রুজভেল্টের কথা বলি, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তার মতো লোক বলেছিলেন যে আমার সাধ্য যদি থাকতো তাহলে পৃথিবীর সব দরজায় লিখে দিতাম বীমা সভ্যতার অগ্রদূত। সুতরাং এটা থেকে অনুধাবন করা যায় তিনি বীমাকে কীভাবে দেখেছেন এবং তিনি পৃথিবীর সব দরজায় লিখে দিতে চেয়েছেন। বীমার আস্থার জায়গাটা আসলে আমাদের সামান্য কিছু কর্মকাণ্ডের হয়তো কোথাও বিঘ্নিত হচ্ছে, কিন্তু আমি মনে করি যে বীমা নিশ্চয়ই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হবে। ধন্যবাদ ইব্রাহিম স্যার, আপনার কাছে আবার ফিরে আসব। আমি পি কে রয় স্যারের কাছে যাচ্ছি। বাংলাদেশ আজকে উন্নয়নের এক রোল মডেল হিসেবে আছে, বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও উন্নত সমৃদ্ধ দেশের স্বপ্ন দেখছে, বর্তমান সরকারও এই ব্যাপারে নিরলস কাজ করে যাচ্ছেন, এ লক্ষ্যে বীমার ভূমিকা কতটুকুন হওয়া উচিত, আপনার কি মতামত? আমাদের উন্নয়নের সাথে সাথে বীমার স্ট্রেংথ কিন্তু বাড়ছে। আমরা যদি বলি যে না বীমার কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়নি, বীমা এগিয়ে যাচ্ছে না, এটাও ঠিক নয়। আমরা এগিয়ে যাচ্ছে, সরকারও কিন্তু বীমার উপর গুরুত্ব বাড়িয়েছে, আইডিয়ারও অনেক স্টেপস নিচ্ছে যাতে গেলে বীমাকে আরও শক্তিশালী করা যায়, বীমার সেক্টরকে কীভাবে আরও পপুলার করা যায়, অ্যাওয়ারনেস বাড়ানো যায়, তাদের সাস্টেনেবিলিটি কীভাবে বাড়ানো যায়, প্রফিটেবিলিটি কীভাবে বাড়ানো যায়, আর্নিং কীভাবে বাড়ানো যায়। তারপরেও আমি বলবো আমাদের আরও কিছু দায়িত্ব রয়েছে, যেমন আমাদের যেটা ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010, এটাও কিন্তু অনেক দিন হয়ে গেছে, বাট এখানে কিছু পরিবর্তনেরও প্রয়োজন চলে আসছে। ইন্স্যুরেন্স অ্যাক্টের মধ্যে আরেকটা জিনিস আছে, যেখানে আমার অনেকগুলো বিধি এবং প্রবিধি হওয়ার কথা, সেখানেও কিন্তু আমরা মাত্র 26টা বা 27টা হয়েছে, বাকিগুলো কিন্তু হয়নি 55টার মতো। বিমা নীতি 2014, এখানে কিন্তু একদম সুন্দর একটা নীতি দেওয়া আছে, এই নীতিটাকে যদি আমরা অনুসরণ করি এগিয়ে যাই এবং একটা একটা করে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমি তো মনে করি যে আপনি যেটা রোল মডেলের কথা বলছেন, অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার ব্যাপারে, রিস্ট্রেকিংয়ের ব্যাপারে, সামাজিক উন্নয়নের ব্যাপারে বীমা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ ওখানে কিন্তু 42টা আপনার মেনশন করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে সমস্যা, এবং এই সমস্যার সমাধানের জন্য 50টা কর্মকৌশল দিয়েছে। মাত্র আমরা 12টা অ্যাচিভ করেছি ইতিমধ্যে, এখন পর্যন্ত 13টা আমরা টাচই করিনি, আর বাকি বেশ কয়েকটা হয়তো 20টা বা 25টার মতো। তাহলে কি আমরা এটা বলতে পারি যে বাংলাদেশে সুন্দর সুন্দর নীতি আছে কিন্তু তার সঠিক প্রয়োগ নেই? যেমন নীতির মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা, আপনার জিডিপি গ্রোথ হতে হবে 4%, আমরা এখন 0.4 জিডিপিতে আছি, ডিফারেন্সটা কোথায়? তো এই জিডিপি গ্রোথের মধ্যে এখানে একটা ব্যাপার আছে, যেটা আমি বলতে পারি যে আমার 10 গুণ আমরা সম্ভাবনাও রয়েছে এবং জিডিপি গ্রোথ হওয়ার সুযোগ আছে। কিন্তু এখানে একটা প্রবলেম রয়ে গেছে, যেটা অনেকে হয়তো আমরা বলি জিডিপি গ্রোথ আমাদের গ্রেজুয়ালি কমছে, এটা আমরা কেন আমরা রিচ করতে পারছি না, আমরা এটা ওভারকাম করি, এটা একটা কারণ হচ্ছে আমাদের যে এখন বাংলাদেশের যে জিডিপি ভলিউম, ইট ইস টু বিগ। তো এইটা আর প্রিমিয়াম ইনকামের যে অপরচুনিটিটা, এটা কিন্তু এতটা না, 14,000 কোটি টাকার জিডিপি বলে আমি পার্সেন্টেজ করলে দেখা যায় প্রতি বছর আমার গ্রোথ যদি 10% 20% না হয় তাহলে কিন্তু আমরা 1% 2%ও যেতে পারবো না। সেই জন্য যদিও 4% খুব অ্যাম্বিশাস, কিন্তু এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমাদের আনট্যাপড এরিয়া রয়ে গেছে। যেমন মনে করেন লাইফের তো বিরাট মার্কেট, বিশাল মার্কেট, আমাদের পেনিট্রেশন কী? আমরা যদিও বলি যে 0.40-র মধ্যে 20% পেনিট্রেশন, 0.20, এই 0.20 কেন? আমার তো এখানে 18 কোটির দেশ, 18 কোটির দেশে 10 কোটি লোকের আমরা পলিসি করতে পারি, আমরা সেটা যেতে পারছি না। আমাদের নন লাইফে যেমন আনট্যাপড এরিয়া রয়েছে, এই যে প্রাইভেট বিল্ডিং, এই বিল্ডিং আমরা বসে আছি, এটা হয়তো ইন্স্যুরেন্স করা আছে যেহেতু একটা ইনস্টিটিউশন, আপনি ডুয়েলিং হাউস যেগুলো আছে, রেসিডেন্সিয়াল হাউস যেগুলো আছে, এগুলো ইন্স্যুরেন্স করানি। আমাদের যেরকম যে ইন্ডাস্ট্রিগুলো আছে, আমাদের আইনে বলা আছে 100 জনের বেশি হলে তাকে ইন্স্যুরেন্স করতে হবে, আমাদের ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স করা, মানে প্রয়োগের জায়গাগুলো আমরা যদি সঠিকভাবে নিতে পারি তাহলে বাংলাদেশে যেমন রোল মডেল হয়েছে, ইন্স্যুরেন্স সেক্টরটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি ইব্রাহিম স্যারের কাছে আসছি, যেহেতু উনি একাডেমিক পার্সপেক্টিভ থেকে আসছেন, যে বাণিজ্য ও শিল্পর অগ্রগতিতে বীমা কোম্পানির কিছু নৈতিকতার অভাব দেখা যায়, আপনি এটার কতটুকুন গুরুত্ব? বীমা শিল্পে নৈতিকতার গুরুত্বটা আরও বেশি, অন্য সেক্টরের চাইতেও বেশি, কারণ এখানে সাধারণ মানুষ জড়িত, নিম্ন আয়ের মানুষ জড়িত, এবং তাদের যদি আস্থার জায়গাটা তৈরি না করা যায় নৈতিকতাহীনতার কারণে, তাহলে এটা খুবই দুঃখজনক হবে। আমি বলবো যে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বীমার মাঠপর্যায়ে এরকম অনৈতিকতার কিছু উদাহরণ আমাদের আছে, এগুলোকে খুব শক্ত হাতে আমাদেরকে দূর করতে হবে। এবং এটা ইংরেজিতে একটা কথা এরকম বলা হয়, ডু আনটু আদার্স হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম আদার্স,
আমি অন্যের প্রতি সেই আচরণটাই করব যেটা অন্যের কাছ থেকে আমি আশা করি। সুতরাং আমি যে আমাদের গ্রাহক যারা, তারা যখন প্রিমিয়াম জমা দেয়, এটা তাদের এক আস্থার জায়গা। সেই আস্থার জায়গাকে আমাদের দৃঢ় করে রাখতে হবে। আমরা ওই আস্থার জায়গাটা আরও তৈরি করার জন্য অটোমেশনের দিকে যাচ্ছি, যাতে গ্রাহক প্রিমিয়াম জমা দিলে সাথে সাথে সে জানতে পারে যে ব্যাংকের মতো মেসেজ পায় তার প্রিমিয়াম জমা হয়েছে, এবং ক্লেমটি সাথে সাথে হলেই গ্রাহকের আস্থার জায়গাটা আরও তৈরি হবে। ওই নৈতিকতা তো আমাদের কোম্পানিগুলো টাকা নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, কিন্তু সেটেলমেন্টের ব্যাপারে মাঝে মাঝেই বিভিন্ন প্রশ্ন আসছে। এই জন্যই দেখবেন আমাদের যে রিইনস্যুরার যারা আছে, তারা যত রকম কোয়ারি আছে বিমা করার সময় করে, কিন্তু যখন ক্লেম হয় তারা করে না, তারা ক্লেমটা দিয়ে দিবে। আমাদের ওই জায়গাটা আন্ডাররাইটিংয়ের ক্ষেত্রে করতে হবে, যে আমাদের প্রশ্ন যা আছে গ্রাহককে বিমা শুরুতে আমরা করব, কিন্তু যখন ক্লেম হবে তখন যত দ্রুত পারা যায় তাকে ক্লেম দিব। তাহলে আসলে আমি আপনাকে এই কথাটা বলি, দেখেন গ্রাহক বিমার অস্তিত্ব বুঝে তখনই যখন দ্রুত তাকে ক্লেম দেওয়া হয়, সে বুঝে যে আমার সময় আমি ক্লেমটা পেয়েছি। আমাদের সেই জায়গার সেই আস্থার জায়গাটা তৈরি করতে হবে, সেই নৈতিকতার জায়গাটা। সেই জন্য আমরা কোড অফ কন্ট্রাক্টের কথা বলছি, যেটাও আমরা ইয়েদের জন্য করব, বিমা পেশাদারদের জন্য করব। ধন্যবাদ। আমি মনিরুল আলম স্যারের কাছে যাচ্ছি, যে সরকার বিমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সংস্কারমূলক কার্যক্রম শুরু করেছে। বিমা শিল্পের উন্নয়নে আমরা জাতির জনকে দেখানো পথে এগিয়ে যাচ্ছি। আপনি বিমা শিল্পের ভবিষ্যৎ কী দেখতে পাচ্ছেন? স্বপ্ন তো দেখেছি শুরু থেকেই, এসে স্বপ্নের মধ্যেই আছি। এখনও মনে করি অপার সম্ভাবনা রয়ে গেছে। আসলে আমরা যেটা আছে, যে ট্রেডিশনালে যেভাবে শুরু হয়েছিল, আমি নিজের যদি বলি যে আমাদের প্রাইভেটাইজেশন প্রায় 36 বছর মতো চলছে, আমরা যে কাজ করতাম এখন সেই কাজই করি। এসডিজি গোল যেটা আমাদের 2030 মধ্যে আসতে হবে, সব জায়গাতে ইন্স্যুরেন্স এলিমেন্ট আছে, সব জায়গাতে কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যান আছে। আনফর্চুনেটলি আমরা আমাদেরকে ওইভাবে সম্পৃক্ত করতে পারছি না, সরকারের নীতির সঙ্গে আমরা আসলে সম্পৃক্ত না। তা নাহলে পরে আমাদের যেটা বলে যে স্বাস্থ্য, শিক্ষা, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সব জায়গাতেই আমাদের আসলে রোল প্লে করার জায়গা রয়ে গেছে। আমরা ট্রেডিশনালি এক্ষেত্রে কি আপনি বলেন যে বিমাকে কিছুটা হলেও বাধ্যতামূলক করা উচিত? বাধ্যতামূলক আসলে কোথাও হয় না, আমরা আপনার ওপেন ইকোনমিতে আসলে ই করে না। বাট একটা জায়গায় বলি, যেখানে যেখানে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, শুধুমাত্র ইন্স্যুরেন্স, সরকার যেমন প্রবাসীদেরকে যাওয়ার জন্য রিস্ক আছে, যেহেতু তার সেখানে যেটা আইডেন্টিফাই করেছেন সে করছেন। ওই যে ব্যাংকের কথা যদি বলি, যে ব্যাংক যে পার্সোনাল লোন, অটো লোন, হোম লোন দিচ্ছে, এখানে তো কিছু কিছু গ্রাহক তো মৃত্যুর জন্যের কারণে অথবা জব লসের কারণে অথবা কোনো একটা দুর্ঘটনার কারণে হয়তো সে ইনকাম লেভেলটা ফল করে, সেখানে প্রোটেকশন কিন্তু ছাড়াই কিন্তু ইন্স্যুরেন্স ব্যাংকগুলো কাজ করছে। সো ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স ক্যান ওয়ার্ক টুগেদার, দ্যার ইজ এ হিউজ পোটেনশিয়ালিটি। সেক্ষেত্রে ইনোভেশনের অনেক দরকার আছে, যেমন ক্রেডিট লাইফের কথা বললাম, ঠিক একইভাবে এই যে এনজিওরা কাজ করে, প্রায় 3 কোটি গ্রাহক নিয়ে এনজিও কাজ করে, এবং তাদের যে ক্রেডিট ইন্স্যুরেন্সটা সেটা ওরা সেলফ ইনস্যুর করছে, সেটাকে যদি প্রফেশনালি যদি ইন্স্যুরেন্স মধ্যে আনা যায়, আমাদের ভ্যানুটা কিন্তু অনেক বাড়ে। স্যার একটু টাচ করেছিলেন যে 100 জনের উপরে যদি কর্মী থাকে আমাকে গ্রুপ ইন্স্যুরেন্স করতে হবে, সেটাকেও যদি বাস্তবায়ন করতে পারি, সেটাকেও আমাদের যখন মাত্র হয়তো আমার যেটা ধারণা 1000 কোটি 10,000 হয়তো সামথিং ক্লোজ টু 1000 কোটি টাকা আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসে অলটুগেদার, এটাকে 10,000 কোটি টাকাতে নিয়ে যাওয়া কঠিন ব্যাপার না। প্রতিটা জায়গায় আমরা দেখছি যে 10 গুণ হওয়া আমাদের জন্য, এবং যেটা বলি যে টার্ম ইন্স্যুরেন্স বাদে এখন দেখেন ইন্ডিয়াতে পাশে দেখেন, এটা আপনার গ্র্যাচুইটি প্ল্যানগুলো, প্রভিডেন্ট ফান্ডগুলো, অল আর কামিং ইন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, পেনশন ফান্ড, হিউজ ফান্ড। দুনিয়াতে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের বেশি কন্ট্রিবিউশন আসে পেনশন ফান্ড থেকে, বিকজ হিউজ ইনভেস্টমেন্ট আসে। তো সেখানে ধরেন এখন আমাদের পেনশনটা, যদিও রিসেন্টলি আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে শুনেছি যে সরকার প্ল্যান করছেন আর মানে একটা সাধারণ লেভেলে একটা পেনশন প্ল্যান ইন্ট্রোডিউস করার জন্য বেসরকারি খাতে, তো এটা যদি আমাদেরকে একটা, এটা যদি একটা, এটা কি আমরা ইন্স্যুরেন্স কোম্পানিরা এই প্রোটেকশন ক্যান অলসো টেক পার্ট ইন দিস ইনিশিয়েটিভ? আমাদের যদি বলি যে ইন্ডিভিজুয়াল লাইফ লেভেলে আমরা প্রায় 1 কোটি লোককে কভার করি, কর্পোরেট এবং অন্য লাইফে 1 কোটি টাকা, সো 2 কোটি, দ্যাট মিনস 2 কোটি মানুষ আমাদের কভার পেয়ে থাকে, সো অনলি 10% পিপুল আর ইনসিওর্ড, সো দ্যাট ইজ হিউজ পোটেনশিয়ালিটি। সো আমি মনে করি যে এই সেক্টরে যেরকম আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, একই সঙ্গে আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমাদের একটা বড় একটা ভূমিকা সম্ভাবনা আছে। ধন্যবাদ স্যার। সেই জায়গাটাতে আমি একটু বলি, যে ব্যাংক ইন্স্যুরেন্সের ব্যাপারটা উনি বলতে গিয়ে পুরোটা ইয়ে করেননি, বাট এখন কিন্তু ব্যাংক ইন্স্যুরেন্সের একটা কনসেপ্ট যেটা আছে, অল্টারনেট ডিস্ট্রিবিউশন চ্যানেল, এটা কিন্তু কার্যকর হতে যাচ্ছে। মোটামুটি ব্যাংকগুলো এগিয়ে আসছে, ইড্রাও এগিয়ে আসছে। একটা গাইডলাইন যদি পুরোপুরি হয়ে যায়, তাহলে কিন্তু আমরা খুব শর্ট টাইমের মধ্যেই আমরা ব্যাংকের, এটাতে কিন্তু দেখা যাবে যে ব্যাংকের প্রায় 10,000 কোটি KYC ক্লায়েন্টস আছে, তারা কিন্তু অটোমেটিক্যালি আমাদের অটোমেটিক্যালি আসবে। প্লাস আমাদের নন লাইফেও কিন্তু একটা অপরচুনিটি রয়েছে। এখানে আমি আরও 2-1টা পয়েন্ট একটু বলতে চাচ্ছিলাম, যে এই সেক্টরকে ডেভেলপ করতে হলে সরকারের ভূমিকাটাও কিন্তু আরেকটু এগিয়ে আসতে হবে। যেমন ধরুন আমাদের সড়ক পরিবহন আইন 2018, এটা না বললেই নয়, এটা হয়েছে। হওয়ার পরে কিন্তু এই আইনটা নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, এটা কি বাধ্যতামূলক না।
বাট এটা এখন পর্যন্ত দুই বছর হয়ে গেল, এটা সমাধান হয়নি, যে কারণে এখন কিন্তু গাড়ি যে রাস্তায় বেরোচ্ছে সবাই মনে করে যে না আমার ইনস্যুরেন্স করার দরকার নেই, আমি শেষে সবাইকে আমাদের মাননীয় স্যারদেরকে একটা প্রশ্ন করতে চাই যে এই যে জাতীয় বীমা দিবস, এই এই দিবসে আপনার কি ভাবনা? আশা করি যে জাতীয় বীমা দিবস আমাদের জন্য একটা উদ্দীপনা, এটা আমাদের জন্য গর্বের, এই উদ্দীপনা নিয়ে আমরা এগিয়ে যাব এবং বিমা সেক্টরকে আরও উন্নত থেকে উন্নততর করব এবং আমরা জনগণের পাশে দাঁড়াবো এবং ইন্ডাস্ট্রিয়ালি যারা আছে, বিজনেসম্যান যারা আছে, আমরা রিস্টেকিং করে তাদেরকে সার্ভিস দেবো এবং আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে যে আমরা সবচেয়ে উন্নত সেবা তাদেরকে প্রদান করব। সরকার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি বিমাকে বাদ বিমাকে অন্তর্ভুক্ত করে তাহলে একটা বড় কাজ হবে বিমা সেক্টরের জন্য, কারণ আজকে যারা ছাত্র তারা ভবিষ্যতের বিমা গ্রাহক হবে এবং তাদের যারা অভিভাবক তারা বর্তমানের গ্রাহক এবং তাদের যারা শিক্ষক তারা বর্তমানের গ্রাহক। যদি এই বিমাকে অন্তর্ভুক্ত করা হয় বিমা সচেতন হবে, ঝুঁকি সচেতন হবে, বিমার পরিধিটা অনেক বেড়ে যাবে বলে আমি মনে করি। এই বিমাকে যেন জাতীয় পাঠ্যসূচিতে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করে। এটা আসলে একটা বিশাল উদ্দীপনার সৃষ্টি হয় আমাদের শুধু কর্মী না, আমাদের বিমা গ্রাহকদের মাঝেও এবং সমাজের সমস্ত মানুষের কাছে আমাদের ইন্স্যুরেন্স প্রোডাক্টের বেনিফিটকে তুলে ধরা হয়। এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি প্রতিবার যখন আসেন উনি যে বক্তব্যটা দেন সেটা খুবই টাচি এবং সেটা উনি যখন বলেন আমি বিমা পরিবারের সদস্য, এটা আসলে আমি যেটা বলি আমরা নিজেরা অনেক ভিডিও ক্লিপ উনি যে কথাগুলো বলেছিলেন প্রথম বিমা দিবসে আমরা কিন্তু এখন পর্যন্ত ইউজ করি এবং এটা এখনও ভাইরাল হয়ে আছে আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে। সো ওনার উপস্থিতি এবং ওনার অনুপ্রেরণা এটা আমাদেরকে আরও এবছর আরও উজ্জীবিত করবে, এটাই আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদের স্যার, আপনারা অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা সবাই জানি যে বাংলাদেশে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ রয়েছে, বাট এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের অনেক সুযোগ রয়েছে এবং বক্তব্যে আমরা যেটা জানতে পেরেছি এই বিমাকে আমরা 10 গুণ এগিয়ে নিয়ে যেতে পারি, সেই সুযোগ কিন্তু বাংলাদেশের বিমার এই সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে আমরা সবাই মিলে কাজে লাগাবো এবং আমাদের সকলের মনে এই এই বিষয় থাকবে যে বিমায় আমরা সবাইকে সুরক্ষিত রাখলে এগিয়ে যাব সবাই মিলে। এই প্রতিপাদ্য নিয়েই আবার আগামীকাল দেখা হবে, সেই জন্য শুভকামনা জানিয়ে আজকে আমার এখানেই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।